আমি সাব্বির, আপনারা তো চেনেন আমাকে। আজ সেনাবাহিনীর মেডেল বিতরণী অনুষ্ঠানে বসে আছি, হঠাৎ মাইকে আমার নাম ডাকা হলো। সবার নজরে এখন আমার দিকে, আমাকে দেখে নেওয়া হলো স্টেজে। আমি একটু অবাক হইনি। আমাকে একটি গোল্ড মেডেল পরিয়ে দেওয়া হলো, সাথে একটি গান যেটা ছিল মেড ইন জার্মানি। জাতিসংঘ মিশনে অসাধারণ কৃতিত্বের জন্য এই সংবর্ধনা দেওয়া হচ্ছে আমাকে, প্রেসিডেন্ট সাহেব হাজির আমাকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য। ওনার কাছে গেলাম। কংগ্রেচুলেশন সাব্বির, আপনার জন্য আমরা গর্বিত। ধন্যবাদ স্যার, উনি আমাকে মেডেল পরিয়ে দিলেন। বিভিন্ন দেশের বিভিন্ন চ্যানেলের সাংবাদিক আমার ছবি তুলছে। আসলে জাতিসংঘ মিশনে একটা আইল্যান্ডের উপর ছিল, বিভিন্ন দেশের সেনারা সেখানে মিশনে যেতে অনীহা প্রকাশ করে। অনীহা প্রকাশ করারই কথা, কেননা আইল্যান্ডটা অনেক ভয়ঙ্কর, ওখানে গিয়ে কেউ এখনও জীবিত ফিরতে পারেনি। আর আমিও আমার টিম অক্ষম হয়ে ফিরেছি। সেখানে বিভিন্ন চোরা কারবারি চলতো, সেগুলো বন্ধ করে দেয়, এজন্যই আমাকে মেডেল দেওয়া হয়েছে। প্লাস প্রমোশন দেওয়ার আলাপ আলোচনা পর্ব শেষ, কলিগদের ট্রিট দিলাম, ছুটি পেয়েছি। আজও আমাকে দেশে ফিরতে হবে। আমি এখন আছি আফ্রিকাতে, ক্যাম্পে চলে গেলাম। সকালে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। কয়েক ঘন্টা জার্নির পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করলো। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় আবার সাংবাদিকদের সম্মুখীন হতে হলো, অনেক প্রশ্ন জিজ্ঞাসা করলো। কয়েকটার উত্তর দিলাম, দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় প্রচুর ট্রাফিক, আমাদের দেশের একটাই বড় সমস্যা। গাড়িতে বসেছিলাম, তখনই নজর পড়লো একটা ফুচকার দোকানে। একটা মেয়ে ফুচকা খাচ্ছে, মেয়ে তো নয় যেন একটা কিউটের ডিব্বা, চুলগুলো বাতাসে উঠছে, জিন্স আর টি শার্ট পরা, একেবারে মনে হচ্ছে রূপ দিয়ে যে কোনো কাউকে ঘায়েল করতে পারে। ফুচকা খাচ্ছে আর গাল বেয়ে বেয়ে ফুচকার পানি পড়ছে। হঠাৎ করে মেয়েটি ভিড়ের মধ্যে মিলিয়ে গেল, আমার গাড়িও ছেড়ে দিল। আপনারা আবার ভাববেন না, মেয়ে দেখলে আমার নজর পড়ে যায়, এই প্রথম কোনো মেয়েকে এত মনোযোগ দিয়ে লক্ষ্য করছি। সারা রাস্তা মেয়েটার কথায় মাথায় ছিল। আমাদের বাড়িটা ঢাকা থেকে একটু ভেতরে, কোলাহলমুক্ত জায়গায়। মায়ের ইচ্ছেতে এখানে বাড়ি করা হয়েছে। এছাড়াও আমাদের ঢাকাসহ সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারও কয়েকটি বাড়ি আছে। বাবা আমাদের সাথে থাকেন না, উনি আরেক মহিলাকে বিয়ে করে লন্ডনে থাকেন। বাড়িতে ফেরার পর মাকে ও ছোট বোনকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু বাড়িতে পৌঁছে আমি নিজেই সারপ্রাইজড। বাড়িতে মা একটা পার্টির আয়োজন করছে, পার্টি শেষ হয়ে গেছে, অনেকের সাথে মিট, বোনের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। বিছানায় শুয়ে একটু চোখ বন্ধ করলাম, তখনই মেয়েটার মুখ চোখের সামনে ভেসে উঠল। মেয়েটার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আরামের ঘুম হারাম হয়ে গেল ছোট বোনের। এই ভাইয়া, কতক্ষণ ধরে ডেকে চলেছি, সারের মতো পরে পরে ঘুমাচ্ছিস? শুনেও না শোনার ভান করলাম। কি রে, কথা বলছিস না কেন, এই ওঠ না। এবার আর থাকতে পারলাম না। কি হয়েছে, একটু ঘুমাতেও দিবি না নাকি? আম্মু ডাকে, নাস্তা করতে আয়। মোহনা চলে গেছে, তাড়াতাড়ি উঠলাম, ফ্রেশ হয়ে নিচে গেলাম। টেবিলে মা বসে আছে, নাস্তা দিয়ে সে আমার জন্য অপেক্ষা করছে। আমি বাসায় থাকলে আম্মু আমার ছাড়া নাস্তা করেন না। বস বাবা, আমি বেড়ে দিচ্ছি। মা নাস্তা বেড়ে দিচ্ছে, আমি নাস্তা করছিলাম ঠিক তখনই। বাবা বলছিলাম কি, এবার একটা বৌমা নিয়ে আয় না আমার জন্য। আবার শুরু হয়ে গেল, আর তোমার কয়টা বৌমা লাগবে, যেভাবে বলছো একটা বৌমা নিয়ে আয় না। যা, কোনো কথাই বলবো না, কিছু বললেই মজা করিস। এই ছেলেকেই বিশ্বাস করো না তুমি, তোমার সাথে কোনো কথাই নেই। আমি উঠে চলে এলাম, আমার নাস্তা করাও শেষ। আর আপনারা কি ভাবছেন, আমি যে বললাম খুব শীঘ্রই বউ নিয়ে আসবো, আমি কি কাউকে পছন্দ করি? আমি ওই যে মেয়েটার কথা বলেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে আমি তো মেয়েটাকে চিনি না, আর মেয়েটার ঠিকানাও জানি না। আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানান। এসব আকাশ পাতাল ভাবছিলাম, তখনই বিচ্ছু শয়তান মানে মোহনার আগমন। এই ভাইয়া চল না, আজকে আমাকে নিয়ে একটু শপিং এ যাবি? না, কলেজ আছে। আরে কলেজ যেতে এখনো অনেক টাইম আছে, কেবল 8টা বাজে। ওকে, আমার বাইকের পিছনে বসিয়ে শপিং মলের উদ্দেশ্যে রওনা দিলাম। বাইক থেকে নেমে শপিং মলে ঢুকলাম। ওর জন্য প্লাস আমার জন্য অনেক কিছু কিনছে। যেহেতু শীতকাল ছিল তাই আমি হুড়ি পরেছিলাম, আর আমার চেহারা দেখা যাচ্ছিল না। আর আপনারা তো জানেনই আমার পপুলারিটি, সোশ্যাল মিডিয়া আর নিউজ পেপারে আমাকে পাবলিক ফিগার বানিয়ে দেওয়া হয়েছে। আমি যেই লুকে আছি আমাকে কেউ চিনবে না,
বসে বসে আইসক্রিম পার্লারে আইসক্রিম খাচ্ছিলাম, তখনই আমার নজর পড়ল লিফটে। ওই দিনের মেয়েটি ওই যে ফুচকা খাচ্ছিল সেই মেয়েটাকে দেখতে পেলাম। এই ভাইয়া, কই দেখিস? হ্যাঁ। কিরে এই? হ্যাঁ। কিরে অটিস্টিকের মতো হু হু করছিস কেন? মেয়েটাকে লিফটে ঢুকতে দেখে আমার ঘোর কাটল। মেয়েটার সাথে আজ যেভাবে হোক কথা বলতে হবে। দিলাম এক দৌড়। মোহনা পিছন থেকে ডাকছে, কিন্তু সেদিকে আর ব্রুকেপ করছি না। আমি ছিলাম চারতলায় আর ও ছিল তিনতলায়, এতক্ষণে দুইতলায় নেমে গেছে। আমি চারতলা থেকে দিলাম এক লাফ। আরে ভাই ভাববেন না, পড়ে গেছি। রেলিং ঝুলে তিনতলায় নামলাম। এতক্ষণে সবার নজর পড়ে গেছে। মেয়েটি লিফট থেকে বেরিয়ে গেটের দিকে যাচ্ছে। আমি তিনতলা থেকে দুইতলায় নামলাম। দুইতলা থেকে লাফ দিয়ে ডিগবাজি দিয়ে সোজা নিচে। লাফ দেওয়াতে আমার কোমরে গোজা পিস্তলটি বের হয়ে গেছে। অনেক উৎসুকভাবে আমাকে ঘিরে ধরেছে। আমার হুড়ির ঘোমটাও খুলে গেছে। এখন পড়ে গেছি মহাবিপাকে। এখানে যদি এখানে মিডিয়া চলে আসে আর এসব লাফালাফির খবর শুনে, তাহলে আজকে আমার অবস্থার 12টা বাজিয়ে দিই। যেভাবে হোক এখান থেকে বেরোতেই হবে। সিকিউরিটিরা আমার দিকে এমনভাবে ছেয়ে আছে মনে হয় চিনে ফেলছে। সিকিউরিটি আমার দিকে এমনভাবে চেয়ে আছে মনে হয় চিনে ফেলেছে। সিকিউরিটির মধ্যে একজন, স্যার আপনি এখানে? আমি ওদের থামিয়ে বললাম, বিট সামলান আমি আসছি। এই বলে মলের বাইরে চলে আসলাম। ছোট বোনকে ফোন দিয়ে আসতে বললাম। ও বলল যে ওর একটু টাইম লাগবে। ওর শপিং শেষ হওয়ার পর ওকে নিয়ে বাড়িতে ফিরলাম। বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, আজকে মেয়েটাকে হাতের কাছে পেয়েও হাতছাড়া হয়ে গেল। মেয়েটাকে এক কথায় আমি ভালোবেসে ফেলেছিলাম। এভাবে কেটে গেল এক সপ্তাহ। আমার ছুটিও প্রায় শেষ, কাল চলে যেতে হবে। মন খারাপ ওই মেয়েটার জন্য, কীভাবে ওর দেখা পায়, এসব নিয়ে সারাদিন বিভোর থাকি। এই সময় ছোট বোনের আগমন। কিরে মন খারাপ করে বসে আছিস কেন? ওর কথা শুনে ভেবা ছেকা খেয়ে গেলাম। কই আমার মন খারাপ, তোকে কে বলছে? আরে পাগল, সব কি আর মুখে বলতে হয়, কিছু কথা বুঝে নিতে হয়। আসলে একই হয়তো বলে ভাই বোন, না বলা সত্ত্বেও মনের কথা বুঝে যায়। রাতে খেয়ে দিয়ে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম, তখনই ফোনটা বেজে উঠে। আপনারা ভাবছেন কার ফোন? আমার কমান্ডিং অফিসার খালেদ মোশাররফের ফোন। হ্যালো সাব্বির। জি স্যার, কেমন আছেন? ভালো। তোমাকে একটা খবর দিতে ফোন করেছি। জি স্যার বলেন। তোমাকে আর ক্যাম্পে আসতে হবে না। কেন স্যার? তোমাকে অন্য কাজে নিয়োগ দেওয়া হবে। এ ব্যাপারে তুমি প্রেসিডেন্টের সাথে কথা বলে নিও। এই নাও ওনার ফোন নাম্বার। ওকে স্যার। এখন আবার মাথায় আরেক টেনশন ঢুকলো। একে তো মেয়েটা, এখন আবার নতুন নিয়োগ, কী যে করি, টেনশনে পড়ে গেলাম। টেনশনে টেনশনে ভোরের দিকে চোখ লেগে আসলো। সকালে ঘুম ভাঙলো ফোনের রিংটোনের আওয়াজে। হ্যালো আসসালামু আলাইকুম, উপাস থেকে। ওয়ালাইকুম আসসালাম, আপনি মিস্টার সাব্বির না? জি, বাট আপনি কে? আমি প্রেসিডেন্টের পার্সোনাল সেক্রেটারি। শোয়া থেকে উঠে বসলাম। ও বলুন, কেন ফোন দিয়েছেন? আপনাকে আজকে এই ঠিকানায় আসতে হবে। আচ্ছা। প্রেস হয়ে চলে গেলাম ওই ঠিকানায়। গেটে কিছু গার্ড ছিল প্লাস কড়া পুলিশ প্রোটেকশন। আমাকে মোটামুটি সবাই চেনে, কিন্তু তবুও গেটের কাছে গার্ডটি আমাকে চিনল না। তখনই পাশে দাঁড়িয়ে থাকা একটি পুলিশ বলে উঠল, পুলিশটির নাম এনামুল, জামায় লেখা ছিল। স্যার আপনি? হ্যাঁ স্যার। আপনাকে কি মিটিংয়ের উদ্দেশ্যে ডাকা হয়েছে? হ্যাঁ। আমি কি ভিতরে যেতে পারি? অবশ্যই স্যার, আপনাকে মানা করার ক্ষমতা কি আমার আছে? ধন্যবাদ। আমি ভেতরে চলে গেলাম। বাড়িটি খুবই হাই পায়। ভেতরে ঢুকে আমি দেখতে পেলাম একটি বিশাল টেবিলের একেবারে শেষ মাথায় প্রেসিডেন্ট বসে আছে, আর চারপাশে চেয়ারগুলোতে আরও অনেকে। একটা চেয়ার খালি বোধহয় আমার জন্যই। আমি ভেতরে গিয়ে সবাইকে হাই বলে চেয়ারটিতে বসে পড়লাম। পাশে চেয়ারগুলোতে নজর পড়তে যাদের দেখলাম, কয়েকজন আমার ফ্রেন্ড আর সবাই আমার বয়সী। আরে মেজর, কি অবস্থা, কেমন আছিস? ভালো। তোর? ভালো। ওর সাথে টুকটাক কথা বললাম, পরে মিটিং শুরু হয়ে গেল। হ্যালো ইয়াংস ম্যান, তোমাদের সবাইকে এখানে ডাকা হয়েছে, কেন তা কি তোমরা জানো? না, সূচক মাথা নাড়ালাম। তোমাদের সবাইকে এখানে একটি টিমের জন্য ডাকা হয়েছে। মানে? তোমাদের সবাইকে BE3 বাংলাদেশ একটিম, তিন মানে তিন বাহিনীর, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, এর নিয়োগের জন্য ডাকা হয়েছে। কোনো সিক্রেট অর্গানাইজেশন নাকি? এইটা একটা সিক্রেট ফোর্সের নাম,
এই ফোর্সের সদস্যরা সর্বোচ্চ ক্ষমতাশীল, এরা কাউকে জবাবদিহিতা করতে বাধ্য নয়, এরা কেবল আমাকে রিপোর্ট করবে। হ্যাঁ, এরপর উনি সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দিলেন, সবাইকে একটি করে নীল রঙের ব্যাচ আর একটা করে স্পেশাল এডিশন গান দেওয়া হলো। আমরা মোট 10 জন, 3 জন মেয়ে, রাইসা, নীলা আর হচ্ছে মিমি, আর ছেলে 7 জন, এদের মধ্যে আমার ফ্রেন্ড 4 জন, ফাহিম, আরমান, রাফি অ্যান্ড ইমন, আর বাকিরা হচ্ছে সুমন, আবির, নীল আর জিশান। কিন্তু আমাকে দেয়া হলো না। কি ভাবছো, সবাইকে ব্যাচ দেওয়া হলো কিন্তু তোমাকে দেওয়া হলো না কেন? হ্যাঁ, তোমাকে ব্যাচ দেওয়া হবে না। মানে? তোমাকে দেওয়া হবে নাম্বার। একটা মেশিন আনা হলো, আমার হাত ওটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। লেজার দিয়ে হাতে কি যেন আর্ট করা হলো। হাত বের করার পর দেখলাম হাতে কি যেন লেখা, মুহূর্তে গায়েব হয়ে গেল। এটা কি? বন্ধুরা, পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি আসবে, তো পরবর্তী পার্ট না আসা পর্যন্ত অপেক্ষায় থাকো। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, পরবর্তী পার্টগুলো সবার আগে পেতে। ধন্যবাদ, আমাদের সাথেই থেকো।